দাম বাড়ালেও ভোজ্য তেল শূন্য বাজার, হাহাকার ক্রেতার, ডিলারদের কাছে থাকলেও পাচ্ছে না বিক্রেতা। সরকার জনগণের নয়, স্বার্থ দেখছে ব্যবসায়ীদের, বলছে ক্যাব। ঝক্কি ঝামেলা ছাড়াই ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, ট্রেন লঞ্চ ও ফেরিতে ভিড়, গাড়ির চাপ মহাসড়কেও। র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নির্বাচনে প্রভাব ফেলবে, দাবি মির্জা ফখরুলের। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বিএনপি, বললেন কামরুল ইসলাম। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। দাম বাড়ানোর পরও ভোজ্য তেল শূন্য বাজার, সয়াবিন তেলের জন্য হাহাকার ক্রেতা বিক্রেতার। এক সপ্তাহ ধরে চরম ভোগান্তির শিকার ভোক্তারা বলছেন তাদের কথা ভাবার কেউই নেই। এমন অস্থিরতায় ভোক্তাদের সংগঠন ক্যাব বলছে সরকার সাধারণ মানুষের নয়, বরং স্বার্থ দেখছে ব্যবসায়ীদের। ২৭ রমজানের পর থেকে বাজারে শুরু হয় সয়াবিন তেলের সংকট। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের দাম সমন্বয়ের বৈঠকে দাম বাড়ানোর পর সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা থাকলেও তাতে গুঁড়ে বালি। শুক্রবারও রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিনের দেখা মেলেনি। বিক্রেতাদের অভিযোগ, সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীদের জিম্মি করে সরকার বড় ব্যবসায়ীদের স্বার্থে কাজ করছে। তেল তো নাই, সংকট বলতে তেল নাই কারগতে, এলা ডিলাররা আনলে না আমরা ফামু। সরকার এই সুযোগটা করে দিছে বড় বড় লোকগুলোকে আরো বড় লোক করার জন্য। সমাধান করতে তো এক সপ্তাহ লাগে না, কারণ কি জানেন, সবাই রে যখন মাল দিয়ে দেবে সব কোম্পানির গাড়ি যদি প্রতিদিন একটা করে ঢুকে কত খাইবে। ক্রেতারা বলছেন ব্যবসায়ীদের স্বার্থে নানা পদক্ষেপ নেওয়া হলেও নিষ্পেষিত ভোক্তারা। আমরা উপরে তলা গিয়ে দেখলাম, উপরে গিয়ে খুঁজছি, অনেকগুলো দোকানে খুঁজছি, দেখা যাচ্ছে তেল, কিন্তু বলতেছে ভাই তেল নাই। তারপরে এক দোকানে পাইলাম, সে প্রথমে বলছিল যে তেল ভাই বিক্রি হয়ে গেছে, তেল কিন্তু কার্টনে তারা সাজায় রাখছে। দিনের পর দিন বাড়তে আছে, সরকার তো কিছুই করতে পারতেছে। যে কোনো দোকানে গিয়ে মনে হয় তেলের কিছু পাচ্ছি না, মানে তেল পাচ্ছি না, এটা নিয়ে মানে আসলে আমরা পুরো মানে করতে আছি, মানে হেজিটেশনে ভুগতে আছি। কনজিউমার্স অ্যাসোসিয়েশন বলছে ব্যবসায়ীদের কারসাজিতে সরকার তেলের বাজার নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। বড় বড় ব্যবসায়ীরা আমদানিকারকরা তারাই জয়ী হলো শেষ পর্যন্ত, মানে তারা তাদের ইচ্ছামাফিক বাড়িয়ে নিতে পারলো। ব্যবসায়ীরা সরকারকে দিয়ে তাদের স্বার্থে কাজ করিয়ে নিতে পাচ্ছে, কারণ সরকার নির্ধারিত মূল্যে তো তারা বিক্রি করেনি, তাদেরকে তো বিক্রি করাতে পারেনি, এটা তো প্রতিষ্ঠিত এবং সরকার আলটিমেটলি তাদের কথা শুনেছে। নতুন দাম অনুযায়ী বাজারে এখনও তেল সরবরাহ শুরু করেনি মিলাররা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরের জেলাগুলোতেও বাজারে নেই ভোজ্য তেল, দফায় দফায় দাম বাড়লেও তেল না পেয়ে সংকটে ক্রেতা বিক্রেতারা। ব্যবসায়ীদের অভিযোগের তীর মিলার এবং ডিলারদের দিকে। আপনি স্বর্ণ পাইবা দেখুন, স্বর্ণের দোকানে কিন্তু তেল নাই। তেল নিয়ে তেলস্মাতি, বাজার ঘুরে প্রতিটি দোকানের সয়াবিন তেল রাখার সারি সারি তাকগুলো খালি। লিটারে ৪৪ টাকা দাম বাড়ানোর পরও বাজারে মিলছে না কোনো কোম্পানিরই বোতলজাত তেল। রমজানের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই দৈন্যদশা এখন ভয়াবহ সংকটে রূপ নিয়েছে। অতিরিক্ত টাকা গুনেও পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন, এমন অবস্থায় ক্ষুব্ধ ভোক্তারা। আমি আগে নিতাম ২০ টাকা, কারণ দাম বাড়ছে বলে ২৫ টাকা তেল নিয়ে আমার রান্না হয় না। যা ছিল কদিন আগে ১৪০ টাকা ৩০ টাকা কেজি, এখন যদি হঠাৎ করে এত বাইরে যায় তো আমরা তো আর চলতে পারবো না। কোনো দোকানে নাই ২০০ টাকা লিটার, ১০০০ টাকা ৫ লিটারই, তাও মিলেন না আপনার। এখন আমরা কি দিয়ে গোশ মাছ কিনে খাবো তাই কোন। এটা হয় যে একটা দেশে একটা জিনিস হঠাৎ করেই নাই হয়ে যায়। সাধারণ জনগণের দিকে তাকিয়ে সরকারকে এটাকে ভালোভাবে কঠোরভাবে এটা পদক্ষেপ নিতে হবে। ব্যবসায়ীদের দাবি, দু সপ্তাহ ধরে অর্ডার দিয়েও কোম্পানি থেকে মিলছে না বোতলজাত সয়াবিন তেল, এখন বাজার থেকেই উধাও। এজন্য বড় কোম্পানিগুলো আর ডিলারদের কারসাজিকে দুষছেন তারা। ডিলার পয়েন্টে মাল আছে কিন্তু তারা কোনো মাল সাপ্লাই দিতে যাচ্ছে না। সরকার যেটা নির্ধারণ করে দিছে সেটা তো আমাদের কাছে এখনো সে তেল আসে নাই। বিক্রি করে আমরা নিজে খাইতাম পারলাম না, নিজে অন্য দোকান থেকে খুঁজিয়ে আনিয়া তেল খাইতে হয়। প্যাকেট পাওয়া যাচ্ছেই না, বোতল যদি দেয় ওটার সঙ্গে আপনার গ্যাডিস দিয়ে দিচ্ছে। বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিং সহ দ্রুত সংকট সমাধানের দাবি ভোক্তাদের। সাদিয়া আফরিন, সময় সংবাদ। ঝক্কি ঝামেলা ছাড়াই ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী, ট্রেন এবং লঞ্চে রাজধানীমুখী ভিড়, ফেরিঘাট ও মহাসড়কেও বেড়েছে গাড়ির চাপ।
উৎসব শেষে প্রিয় মানুষদের কাছ থেকে বিদায় নিয়ে হুইসেল বাজিয়ে ফিরছে নগরবাসী। রেল স্টেশন ফিরেছে চিরচেনা রূপে। প্রতিদিন 37টি ট্রেনে বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরছে মানুষ, সাথে থাকছে স্পেশাল ট্রেন। ফিরতি পথের যাত্রাতেও স্বস্তি সবার। ট্রেনে মোটামুটি সবাই ফুলফিলি আসছে, কোনো দাঁড়ানো প্যাসেঞ্জার ছিল না। আবার কাজ আছে, এর জন্য একটু আগে আগে টিকিট কেটে ফিরলাম, তেমন ভিড় নেই ট্রেনে। পরিবারের সাথে ঈদ করে আসলাম, ভালো লেগেছে। এবারে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো, রাস্তায় তেমন কোনো ভিড় ঝামেলা নেই। সড়ক পথেও বেড়েছে যাত্রী চাপ। অধিকাংশ মানুষের ছুটি শেষ হওয়ায় গাবতলি বাস টার্মিনালে ভিড় ছিল মানুষের, এখানেও কেউ দুর্ভোগের অভিযোগ করেননি। কালকে থেকে দেখা যাবে যে আবার জ্যামটা বাড়তি হবে আশঙ্কা করে আর কি আমরা আগে চলে আসছি। আমার হাজবেন্ডের ছুটি শেষ হয়ে গেছে, তো এই কারণে তাড়াতাড়ি ফেরা আর কি। করোনা গেল, 2 বছর পরে সবাই একসাথে হওয়ার খুব এবার মজা হয়েছে। এদিকে মানিকগঞ্জের দৌলতদিয়ায় ফেরি এবং লঞ্চে রাজধানীমুখী মানুষের স্রোত। প্রতিটি লঞ্চ ছিল কানায় কানায় পূর্ণ। 50টিরও বেশি লঞ্চ দক্ষিণাঞ্চলের যাত্রী নিয়ে সকালে সদরঘাটে ফিরেছে। অফিসে কাজের জন্য লেপানের পরীক্ষা আছে, এজন্য একটু আগের ভাগে আসা। কর্মস্থল যেহেতু এখানে, সেখানে ফেরারও একটা মানে দায়বদ্ধতা বলেন বা এখানে ফিরেও ভালো লাগছে। গাড়ি ঘোড়া ঠিক মতো নাই, যানজট আছে অনেক, এই জন্য আমাদের অনেক কষ্ট আছে। এবারের ঈদে প্রায় 1 কোটির বেশি মানুষ ঢাকা ছাড়ে। রোববার সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠান পুরোদমে খুলে যাবে, তাই শনিবার যাত্রী চাপ অনেক বাড়বে বলে মনে করেন পরিবহন সংশ্লিষ্টরা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আগামী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে, এমনটাই মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার বিরোধী আন্দোলনে এই ইস্যুগুলো তারা সামনে আনবে বলেও জানান তিনি। সময় সংবাদে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল আরও বলেন, কোনোভাবেই বর্তমান সরকারের অধীনে নির্বাচনে আসবে না বিএনপি। আহমেদ সালেহিনের রিপোর্ট। র‍্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর গত ডিসেম্বরে দেয়া মার্কিন নিষেধাজ্ঞায় স্বস্তি খুঁজছে বিএনপি। মার্কিন মানবাধিকার রিপোর্টও সরকার বিরোধী প্রচারণায় আনছে দলটি। এই সরকারকে সরানোর জন্য বিএনপির মহাসচিব বলছেন, মার্কিন সরকারের এই পদক্ষেপ প্রভাব ফেলবে আগামী জাতীয় নির্বাচনে। মার্কিন নিষেধাজ্ঞাটা তো গোটা রাজনীতির উপরই প্রভাব ফেলেছে। ইটস এ শেম, আপনি এটা একটা লজ্জার ব্যাপার, এবং এটার জন্য দায়ী সরকার। ডেফিনেটলি এটা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনে একটা বড় রকমের প্রভাব ফেলবে। কতটা দেউলিয়া হলে, কতটা ব্যাংক্রাপ্ট হলে এই সমস্যাগুলো নিয়ে তারা ভারতকে প্রকাশ্যে বলতে পারে যে আমরা ভারতের কাছে সাহায্য চাইব এই সমস্যার সমাধান করার জন্য। সরকারি দল বলছে অস্তিত্ব রক্ষায় এ সরকারের অধীনেই নির্বাচনে আসবে বিএনপি। মির্জা ফখরুলের সাফ জবাব, না, নির্বাচনের প্রক্রিয়া তো আমরা যাচ্ছি না, এই জন্য যে নির্বাচন প্রক্রিয়াও ব্যর্থ হয়েছে। এটাকে সম্পূর্ণভাবে ঢেলে সাজিয়ে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার যদি না বলতে চান, তার নিরপেক্ষ নির্দলীয় একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এবার আর মামলা গ্রেফতারে তোয়াক্কা করা হবে না বলেও জানান বিএনপি মহাসচিব। মামলা দিলে মামলা দেবে, আবার গ্রেফতার করলে গ্রেফতার করবে, কিন্তু আন্দোলন তো থেমে থাকবে না। আমরা এত বেশি মামলায় আক্রান্ত, এখন সহজ হয়ে গেছে আমাদের জন্য মামলা নতুন করে দেওয়া, গ্রেফতার করা কোনো নতুন বিষয় না, এটা তো আমরা, এটা তো অভ্যস্ত। তো লন্ডনে পলাতক দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানই আন্দোলনে নেতৃত্ব দেবেন বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সময় বলে দেবে আপনাদেরকে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্র, নির্বাচন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কিত করার ষড়যন্ত্রে মেতেছে বিএনপি, এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। শহীদ আহসানুল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, স্বাধীনতা বিরোধীরা দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। হত্যা ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাদের রাজনীতি শুরু হয়েছিল, স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে বাংলাদেশটাকে আবার তারা গ্রাস করার জন্য ষড়যন্ত্র করছে। আজকে যখন আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রায় 13 বছর যেমন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তিনি, বাংলাদেশটাকে যেভাবে তিনি এগিয়ে নিয়েছেন সকল ক্ষেত্রে, তখন আবার আমাদের পেছনের দিকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, সকল প্রতিষ্ঠানকে নষ্ট করার জন্য, সকল প্রতিষ্ঠানকে বিতর্কিত করার জন্য আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে, আগামীতে নির্বাচনে তারা আসবেন না বলে তারা বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা, শেষ পর্যন্ত তারা নির্বাচনে আসবেন কিন্তু মাঠ গরম করার চেষ্টা করছে। আমাদের সবাইকে এই অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সাগরে ডুবে যাওয়া থেকে রক্ষা পেল বাংলাদেশের 800 কোটি টাকার রফতানি পণ্য। অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় ফুটো হয়ে ডুবতে যাওয়া ভিয়েতনামের জাহাজটিকে উদ্ধার করে চট্টগ্রাম বন্দরকে ঝুঁকিমুক্ত করা হয়েছে। উদ্ধারকারী প্রান্তিক বেঙ্গল স্যালভেজের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, কর্ণফুলী শিপইয়ার্ডে ক্ষতিগ্রস্ত জাহাজটির মেরামত কাজ চলছে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব।
চট্টগ্রাম বন্দরের পাশের কর্ণফুলী শিপইয়ার্ডে ভিয়েতনামের পতাকাবাহী জাহাজ হাইনান সিটিকে কেন্দ্র করে চলছে বিশাল কর্মযজ্ঞ। ডুবে যাওয়া ঠেকাতে বিশাল আকৃতির দুটি সেলভেজ জাহাজের পাশাপাশি বন্দরের একাধিক টাগবোট কান্ডারি জাহাজটিকে ঘিরে রেখেছে। একের পর এক ডুবুরি নামিয়ে জাহাজের ক্ষতিগ্রস্ত অংশ শনাক্ত ও মেরামত করা হচ্ছে। সমস্ত কিছু বিবেচনা করে জাহাজটাকে চট্টগ্রাম বন্দরে আনার জন্য অনুমতি দিয়েছে এবং এটা সবচেয়ে এই চট্টগ্রাম বন্দরে 10.8 মিটার ড্রাফটের কোনো জাহাজ আসে না, এটা একটা হিস্টোরিক ইভেন্ট। গত 14 এপ্রিল 1156 কন্টেইনার 800 কোটি টাকার রপ্তানি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দর ছাড়ে জাহাজটি। কুতুবদিয়া পয়েন্টে ওরিয়ন এক্সপ্রেস নামের ওয়েল ট্যাঙ্কারের ধাক্কায় জাহাজটির বিভিন্ন স্থানে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। চট্টগ্রাম বন্দরে তৈরি হয় ঝুঁকি। এতগুলো লোডেড কন্টেইনার পানিতে যদি পড়ে বন্দরের চ্যানেলটা রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে যেত এবং এমনকি বন্দর বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতে পারত। শেষ পর্যন্ত চ্যানেলকে ঝুঁকিমুক্ত রাখতে জাহাজটিকে উদ্ধারে এগিয়ে আসে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সেলভেজ প্রতিষ্ঠান প্রান্তিকের সহযোগিতায় নিয়ে আসা হয় কর্ণফুলী শিপইয়ার্ডে। 800 কোটি টাকার পণ্য ছিল, তারপর আপনার 1100 কোটি কন্টেইনার ছিল। আমরা একটা ডিজাস্টার হতে পারতো, কন্টেইনারগুলো আনলোড করা হচ্ছে এবং আমরা স্টিল প্যাচিং লাগাবো। স্টিল প্যাচিং লাগানোর পরে ওরা ইন্টারনাল রিপেয়ার করে জাহাজটা চলে যাবে এখান থেকে। আগামী 10 দিনের মধ্যে মেরামত শেষে সাগরে চলাচলের উপযোগী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। শুধুই যে আমদানি রপ্তানি বাণিজ্যে প্রবৃদ্ধি বাড়ছে তা কিন্তু নয়, সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ চলাচল নিরাপদ রাখতে বড় ধরনের সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। তার জ্বলন্ত উদাহরণ হলো ভিয়েতনামের পতাকাবাহী জাহাজ হাইনান সিটিকে এ দুর্যোগের কবল থেকে উদ্ধার করা, সেই সাথে ঝুঁকিমুক্ত করা হয়েছে চট্টগ্রাম বন্দরকেও। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। মিরপুর চিড়িয়াখানায় আজও হাজারো মানুষের ঢল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আল কাসির, যাচ্ছি তার কাছে। ঈদের ছুটিতে চিড়িয়াখানা ভ্রমণের যে আনন্দ, সে আনন্দে কিছুটা ভাটা পড়েছে এক পশলা বৃষ্টির কারণে। এই কিছুক্ষণ আগেই এখানে এক পশলা বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির কারণে দর্শনার্থী যারা এসেছেন তাদের মধ্যে একটা ছোটাছুটির মতো অবস্থা তৈরি হয়েছে। যে যেখানে পেরেছেন সেখানে আশ্রয় নিয়েছেন, বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার জন্য যে যার যার মতো ছুটেছেন। এখন বৃষ্টি কিছুটা কম এবং আকাশে মেঘ কেটে গেছে, রোদ দেখতে পাচ্ছি আমরা। তারপর আবার শুরু হয়েছে দর্শনার্থীদের পশু প্রাণী দেখা। এই বৃষ্টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে। আমি বৃষ্টির পর দু একজনের সঙ্গে কথা বলেছিলাম, কেউ কেউ বলেছেন যে ভ্যাপসা যে গরমটা পড়েছে সেই গরমের মধ্যে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে এক পশলা বৃষ্টি। আবার বৃষ্টির কারণে কিছুটা বিরক্ত হয়েছেন শিশুরা। শিশুরা বলছে যে তাদের যে আনন্দটা ছিল সেই আনন্দের মধ্যে ভাটা পড়েছে এবং তারা যে উচ্ছ্বাসের মধ্যে ছিল বৃষ্টির কারণে সেই উচ্ছ্বাসটা কিছুটা বিরতি দিয়েছে। আমি যদি আজকের চিড়িয়াখানার সামগ্রিক অবস্থা বলি তাহলে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি এবং আমরা জানতে পেয়েছি চিড়িয়াখানার যে নির্ধারিত কাউন্টারগুলো আছে, টিকিট কাউন্টার, তার পাশেও যেই অস্থায়ী কাউন্টারগুলো ছিল সেগুলো চালু করে দেওয়া হয়েছে এবং দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করতে পারে সেজন্য অস্থায়ী বেশ কিছু গেট করা হয়েছে। বড় গেট বা মেইন গেটের পাশাপাশি সেই অস্থায়ী গেটগুলো খুলে দেওয়া হয়েছে। ঈদের দ্বিতীয় দিন চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল এবং তখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। এয়ারপোর্ট থেকে কর্তৃপক্ষ যেন এইরকম পরিস্থিতি আর নতুন করে না হয় সেজন্য তারা টিকিট কাউন্টার এবং ঢোকার যে গেট সেই গেট বাড়িয়েছেন। আজকে দর্শনার্থীদের সংখ্যা ভিড় মোটামুটি চোখে পড়ার মতো, তবে গেল যে দুই দিন ছিল সে দুদিনের মতো অতটা ভিড় আজকে নেই। তার কারণ হিসেবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে যে যত দিন যাবে তত ভিড় আস্তে আস্তে কমতে থাকবে, কারণ শনিবার থেকে বেসরকারি কিছু প্রতিষ্ঠান খুলবে এবং রোববার থেকে সব প্রতিষ্ঠান খুলবে। চিড়িয়াখানা থেকে আমার কাছে এই ছিল সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মিরপুর চিড়িয়াখানায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দাম বাড়ালেও ভোজ্যতেল শূন্য বাজার, হাহাকার ক্রেতার, ডিলারদের কাছে থাকলেও পাচ্ছে না বিক্রেতা। সরকার জনগণের নয় স্বার্থ দেখছে ব্যবসায়ীদের, বলছে ক্যাব। ঝক্কি ঝামেলা ছাড়াই ইচ্ছে সে কর্মস্থলে ফিরছে মানুষ, ট্রেন লঞ্চ ও ফেরিতে ভিড়, গাড়ির চাপ মহাসড়কেও। এবং র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নির্বাচনে প্রভাব ফেলবে, দাবি মির্জা ফখরুলের।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বিএনপি, বললেন কামরুল ইসলাম। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।